হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি যে জাস্ট একটু আগে আমার ইউটিউবে যে কমেন্ট সেকশনে প্রায় আধ ঘন্টা 40 মিনিট আগেই যে আমাকে একজন কমেন্ট করেছে এবং সে রীতিমতো মানে বেশ কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাকে সে গালাগালি দিচ্ছে। তো বাট ফার্স্ট আমি সেটাই বলে রাখি যে কমেন্ট সে কেউ যদি এসে আমাকে বলে যে না দাদা, আপনার ভিডিওটা আরও ইম্প্রুভ করা উচিত, আপনার ভিডিওটা আরও ভালো হওয়া উচিত, কি কি ভিডিও আপনি রিভিউ করতে চান, মানে সেই সব সম্পর্কে আপনারা চাইলে আপনারা সাজেশন দিতে পারেন। আপনি দাদা এই সিনেমাটা রিভিউ করুন, এই ওয়েব সিরিজের রিভিউ করুন, এই গানের রিভিউ করুন। তো আমি সবসময় চেষ্টা করব সেটা রিপ্লাই করতে, আমার মতো করে অনেস্টভাবে আমি আমার রিভিউ করব। কিন্তু কেউ যদি এসে আমাকে গালাগালি করে, তো আমি সেটা অনেস্টলি এবং আমি অনেকটা পুরোপুরি ফোর্সফুলি আমি এবং ডিটারমাইন্ড হয়েই বলছি যে তাহলে কিন্তু আমার তরফ থেকেও গালাগালিটা তাকে খেতে হবে। কারণ ইউটিউব থেকে, অ্যাজ এ ইউটিউব থেকে কিন্তু আমার পেট চলে না, আদার সোর্স আমার নিশ্চয়ই আছে। এবং আমি অ্যাজ এ নিউ ইউটিউবার আমি সবসময় চাইবো দর্শকদের থেকে যাতে আমি তাদের থেকে যেন আমি ব্লেস পাই, আশীর্বাদ পাই, নাহলে আমি এগোতে পারবো না। কাজেই আমি এটা আমার নিজের কিছু ইউটিউবারকে দেখে বা নিজের চেষ্টায় আমি অ্যাজ এ ইউটিউবার হওয়া সেটাই আমার খুব ইচ্ছে। জানি না কতটা কি পারবো, আপনাদের আপনাদের ভালোবাসা ছাড়া, আপনাদের আশীর্বাদ ছাড়া নিশ্চয়ই আমি এগোতে পারবো না। কিন্তু অ্যাট ফার্স্ট আমি সেটাই বলে রাখি যে কেউ যদি কমেন্টে এসে আমাকে গালাগালি করে, তাহলে কিন্তু আমার তরফ থেকেও তাকে গালাগালি খেতে হবে এবং খুব বাজেভাবে আমি কিন্তু তার রিপ্লাই করব। কাজেই আমি এটা ফার্স্টে বলে রাখলাম, যদি প্রায় 2 মিনিট সময় নষ্ট হলো। তো এবার আমি কাজের কথায় আসি। এবার যে রিভিউটা আমরা করছি সেটা হলো দোবারা বলে যে সাইফাই মুভিটা সামনে রিলিজ হচ্ছে, সেটার আমি এখন টিজার রিয়াকশন দেবো বা রিভিউ দেবো বলতে পারেন। তা প্রথমে একদম ফার্স্টেই দেখাচ্ছে যে লিড কাস্ট আছে তাপসী পান্নু আছে, ডিরেক্টর হলো অনুরাগ কাশ্যপ, প্রডিউসার হলো শোভা কাপুর, একতা কাপুরের মতো প্রডিউসার এখানে রয়েছে। তো এখানে দেখাচ্ছে তাপসী পান্নু সে বাড়িতে এসছে, বাড়িতে এসে সে কিছু স্ক্রিপ্ট নিয়ে বসে পড়ছে। তো তখন অ্যালেক্সা মানে কিছু ইনফরমেশন দিচ্ছে যে 1996-এ ইলেকট্রিক্যাল কিছু প্রবলেম হয়েছিল এবং ওই সময় যে বিজিএমটা বাজে সেটা দেখাচ্ছিল, শোনাচ্ছিল যে একটা কিউরিয়াস স্টর্ম যেটা পুরো সিটি জুড়ে হচ্ছে সেই সময়টা অ্যালেক্সা থেকে একটা নিউজ আসছিল যে 1996-এ কিছু ইলেকট্রিক্যাল কিছু প্রবলেম হচ্ছিলো এবং যার ফলে যে যেরকম আমরা প্রায় এরকম SMS বা এরকম অ্যালার্ট হয়ে থাকে যে হ্যাঁ এরকম ইলেকট্রিক্যাল কিছু কনজামশনের কারণে এরকম কিছু প্রবলেম হতে পারে, এই সময় আপনি টিভি চালাবেন না, ফ্রিজ চালাবেন না বা কোনো ইলেকট্রনিক কোনো গ্যাজেট ইউজ করবেন না, তাতে আপনার প্রবলেম হতে পারে। তো সেই জিনিসটা 2021 সালে দাঁড়িয়ে আমরা এটা মানে আমার টিজারটা দেখে যেটা মনে হলো যে এটা হলো একটা টাইম ট্রাভেলের উপর পুরোপুরি অনুরাগ কাশ্যপ গল্পটা বলতে চাচ্ছে। টাইম স্পেস ইউনিভার্স টাইম ডাইমেনশন বা টাইম ট্রাভেল যাই বলতে পারেন, এই জিনিসগুলো নিয়ে অলরেডি ইন্ডিয়াতে সিনেমা শুরু হয়ে গেছে। কদিন আগেও অভয় দেওয়াল একটা মুভি ছিল, সেটাও পুরোপুরি টাইম ট্রাভেলের উপর ছিল। তা অনুরাগ কাশ্যপ এটা সেকেন্ড টাইম তাপসী পান্নুর সাথে মুভি করছে, মনমর্জিয়ার পরে সেকেন্ড টাইম সে তাপসী পান্নুর সাথে কাজ করছে। আশা করছি সিনেমাটা বেশ ভালোই হবে। তা টিজারে এই জিনিসটা বোঝা যাচ্ছে এবং টিজারে একটা জায়গায় তাপসী পান্নু যেটা বলছে সেটা হলো যে অ্যালেক্সাকে বলছে যে একটা ডিফারেন্ট টাইপের মুভি সে দেখতে যাচ্ছে, সি ডাজন্ট লাইক টু ল্যাচি মুভি। কিন্তু তার বদলে দেখা যা গেল যে যেখানে টিভিতে অনুরাগ কাশ্যপ চলে এলো এবং অনুরাগ কাশ্যপ সেখানে দেখালো সে পুল খেলছে। তখন তাপসী পান্নু তাকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, আমি কি করে এটা কানেক্ট হলো, আমি তো আপনাকে আসতে বলিনি। তা বললো, তখন অনুরাগ কাশ্যপ বলছে যে না দেখো স্ক্রিপ্টটা তোমার পেছনে রাখা আছে। তো স্ক্রিপ্টটা তখন তাপসী পান্নু তুললো এবং বললো যে না সে তো বুঝলাম, কিন্তু মানে ব্যাপারটা কি বা অথবা সিনেমার নামটা কি? তা তখন অনুরাগ কাশ্যপ বলছে যে সময় হলো মানে সিনেমাটার নাম আর সিনেমাটাই হলো সময়। তা ঠিক এক্স্যাক্টলি তখন বাজে 2:12, তখন বাজে সিনেমাটার নামও দো বাড়া। সেটাই অনুরাগ কাশ্যপ বোঝাতে চাইছে। 2 মিনিট 32 সেকেন্ডের টিজারটা দেখে আপনার বেশ ভালো লাগবে, বেশ একটা অন্যরকম লুক অ্যান্ড ফিল আপনাকে দেবে, অন্যরকম একটা ভাইব দেবে। তো এটা একটা সাইন্টিফিক মুভি বা সাইফাই মুভি হতে যাচ্ছে এতটুকু বোঝা যাচ্ছে এবং আমার বেশ ভালো লেগেছে। অনুরাগ কাশ্যপ
যেরকম থ্রিলার টাইপের সিনেমা বানায়, যেরকম অ্যাকশন টাইপের সিনেমা বানায়, এবার সেই জনরা থেকে বেরিয়ে এসে সে সাইফাই টাইপের মুভি করছে, যেটা একদম আমার ভালো লাগছে। হ্যাটস অফ টু অনুরাগ কাশ্যপ অ্যান্ড হিজ কাস্ট অ্যান্ড ক্রুজ। দেখা যাক সিনেমাটা কী হয়, খুব শীঘ্রই হয়তো ট্রেলারটা লঞ্চ করবে, এবং এখন অবধি সিনেমার রিলিজ ডেটটা এখন অবধি জানা যায়নি, খুব শীঘ্রই সেটা জানা যাবে। তো টিজারটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই আমাকে জানাবেন, আর আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনার যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আবারও ভিডিওটা শেষ আবারও বলছি, কোনো উল্টো পাল্টা কমেন্ট করবেন না, আমাকে সাজেশন দিন, আমাকে আশীর্বাদ করুন, আপনারা বলতে পারেন আমার ভিডিওটা ভালো লাগছে না, আপনাদের সেটা বলতে পারেন, কী ইম্প্রুভ হওয়া উচিত, ভিডিও নিয়ে কী ইম্প্রুভ হওয়া উচিত, এডিটিংয়ের কথা আপনারা বলতে পারেন। আমি এখনও এডিটিং স্টার্ট করিনি, সরাসরি করছি, আপলোড করছি, এখনও স্টার্ট করিনি এডিটিং। থাম্বনেল কীরকম হতে পারে, কী ওয়েব সিরিজ বা কী গান বা কী মুভি রিভিউ করা উচিত, সেই সব সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। উল্টোপাল্টা কোনো মন্তব্য করবে না, উল্টোপাল্টা মন্তব্য করলে আমার তরফ থেকেও কিন্তু উল্টোপাল্টা মন্তব্য আপনাদের কাছে আসবে, আশা করি সেটা আপনাদের ভালো লাগবে না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। টাটা, বাই।